সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসব ক্রস ভেইন সম্পর্কে কিছু জানব। লংগিটুডিনাল ভেইন সেল আমরা অনেকগুলো ভেইন পেলাম এবং সেগুলো জানলাম। ক্রস ভেইন আবার অনেক প্রকার হয়ে থাকে। লম্বালম্বি শিরাগুলি কতগুলি আড়াআড়ি শিরা দিয়ে আবার যুক্ত করা থাকে। এদের সংক্ষিপ্ত নাম ইংরেজি ছোট বর্ণের সাহায্যে নির্দেশিত হয়ে থাকে। এগুলোকে আবার আমরা কিভাবে বলতে পারি, দেখো হিউমেরাল, এই যে ছোট হাতের এইচ দ্বারা, কস্টা, কস্টাল ভেইন সি দ্বারা, রেডিয়াল ভেইন ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তারপর সেক্টোরিয়াল ভেইন এস সি, রেডিও মেডিয়াল আর এম, মেডিয়াল এম, মেডিও কিউবিটাল এম সি ইউ, কিউবিটাল সি ইউ, কিউবিটো অ্যানাল সি ইউ এ এবং অ্যানাল ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার আমরা এই ক্রস ভেইন গুলোর অবস্থান এবং তাদের সংজ্ঞা জানার চেষ্টা করব। স্নেহ শিক্ষার্থীরা, হিউমেরাল ক্রস ভেইন, যাকে ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, চিত্রে লক্ষ্য করে দেখো এখানে এইচ লেখা আছে। পাখার গোড়ার দিকে কস্টা এবং দেখো সাবকস্টা, এই কস্টা এবং সাবকস্টা শিরাকে আড়াআড়িভাবে একটি ছোট শিরা যুক্ত করেছে বা মাঝামাঝিভাবে, এই শিরাটিকে বলা হয় হিউমেরাল ক্রস ভেইন, যা এইচ দ্বারা চিহ্নিত। এরপর রয়েছে কস্টাল ক্রস ভেইন, ছোট হাতের সি দ্বারা প্রকাশিত হয়েছে। চিত্রে কস্টাল ক্রস ভেইন বা সি দেখানো হয়নি। এই যে খেয়াল করে দেখো হিউমেরাল ক্রস ভেইন, হিউমেরাল ক্রস ভেইন, এই যে দেখো হিউমেরাল ক্রস ভেইন, এর পরে কস্টা এবং সাবকস্টার মাঝামাঝি স্থানে অবস্থান করে, ঠিক এখানে দেখো, এখানে চিত্রে দেখানো হয়নি, এই অংশের মধ্যে এই কস্টাল ক্রস ভেইন বা সি অবস্থিত। এরপর রয়েছে রেডিয়াল ক্রস ভেইন, যা আর দ্বারা প্রকাশিত হয়েছে। আর ওয়ান ও রেডিয়াল সেক্টরের সামনের শাখাকে লক্ষ্য করে দেখো, আর ওয়ান, এই যে রেডিয়াল সেক্টর এর সামনের শাখা হলো এটা, আর আর ওয়ান রেডিয়ালের প্রথম শাখা, এই শাখাকে যুক্ত করেছে দেখো আরেকটি আড়াআড়ি শিরা, যা ছোট হাতের আর দ্বারা প্রকাশিত। এটি হলো রেডিয়াল ক্রস ভেইন। চার নাম্বার রয়েছে দেখো সেক্টোরিয়াল ক্রস ভেইন, সেক্টোরিয়াল ক্রস ভেইন আর থ্রি, লক্ষ্য করে দেখো এখানে রেডিয়াল সেক্টরের উপরের শাখা বিভক্ত হয়ে দেখো এই যে তিন নাম্বার যে শাখাটা,
আর থ্রি রেডিয়াল থ্রি যেটা, এই রেডিয়াল থ্রির সাথে এবং রেডিয়াল ফোর এই দুটাকে যুক্ত করেছে যে শিরা, দেখো এখানে এই শিরাকে ছোট হাতের এস দ্বারা এখানে চিহ্নিত করা আছে। এটি হলো সেক্টোরিয়াল ক্রস ভেইন, আর থ্রি এবং আর ফোর কে সংযুক্তকারী আর আর এ শিরা বা ক্রস ভেইন। এখানে শুধুমাত্র এস দ্বারা, মানে চিত্রে শুধুমাত্র এস দ্বারা বোঝানো হয়েছে। এর পরের শিরাটি হলো রেডিও মেডিয়াল ক্রস ভেইন, যা আর এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। স্নেহ শিক্ষার্থীরা, আগে আমরা ভেইন গুলো দেখার চেষ্টা করি, তাহলে তোমাদের এটি অনেক সহজ হয়ে যাবে। এটি মুখস্থ না করে তোমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করো এবং সেভাবেই লিখবে। দেখো রেডিয়াল সেক্টর, এই যে দেখো রেডিয়াল সেক্টর, এই রেডিয়াল সেক্টরের পিছনের শাখা, এইটি হলো পিছনের শাখা, এই পিছনের শাখা এবং মিডিয়ার সামনের শাখা, এই দেখো মিডিয়াল শিরা, এটার যে সামনের শাখা, এই রেডিয়াল সেক্টরের পিছনের শাখা এবং মিডিয়ার সামনের শাখাকে যুক্ত করেছে একটি শিরা, এই আরআরএ শিরাকে বলা হয় রেডিও মিডিয়াল ক্রস ভেইন, যাকে সংক্ষেপে আর হাইফেন এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। চিত্রে দেখো শুধুমাত্র আর এম লেখা আছে, এখানে এভাবেও লেখা হয়ে থাকে অথবা আর হাইফেন এম, এভাবেও বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের ক্রস ভেইনটি হলো মেডিয়াল ক্রস ভেইন। মেডিয়াল ক্রস ভেইন এটি এম টু এবং এম থ্রি কে যুক্ত করে। এম টু দেখো মেডিয়াল শিরার এই যে এম টু, প্রথম শাখা যে দুই ভাগে ভাগ হয়েছে তার দ্বিতীয় শাখাটি হলো এম টু। এই এম টু এবং এম থ্রি অর্থাৎ মেডিয়াল শিরার দ্বিতীয় যে শাখা, তার দ্বিতীয় শাখার আবার প্রথম শাখাটি, অর্থাৎ এম টু এবং এম থ্রি এই দুইটি শাখাকে যুক্তকারী যে আরআরএ শিরা, একে আমরা বলবো মেডিয়াল ক্রস ভেইন। এই মেডিয়াল ক্রস ভেইনকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করে থাকি। এর পরে রয়েছে মিডিও কিউবিটাল ভেইন, এম সি ইউ, এটি মিডিয়ার পিছনের শাখা। দেখো এই যে মিডিয়া, এই মিডিয়ার পিছনের শাখা এবং কিউবিটাসের সামনের শাখা, এই যে কিউবিটাস এইটার, এই যে দেখো সামনের শাখা, তাহলে মিডিয়ার পিছনের শাখা কিউবিটাসের সামনের শাখা, এই দুই শাখাকে যুক্তকারী যে শিরা বা আরআরএ শিরা, সেই আরআরএ শিরাকে আমরা বলবো মিডিও কিউবিটাল শিরা, এম সি ইউ দ্বারা একে প্রকাশ করা হয়ে থাকে। স্নেহ শিক্ষার্থীরা, এবার আমরা আসবো 8 নম্বর ক্রস ভেইন, কিউবিটাল ক্রস ভেইন বলা হয় এটাকে, যাকে আমরা সি ইউ দ্বারা প্রকাশ করে থাকি। এটি সি ইউ ওয়ান বি, এই যে লক্ষ্য করে দেখো সি ইউ ওয়ান বি এবং সি ইউ টু, এই শিরাটি চিত্রে দেখানো হয়নি, আমি তোমাদেরকে সি ইউ ওয়ান বি দেখাচ্ছি। যে কিউবিটাসের দেখো এই যে সি ইউ ওয়ান বি যেটা, এটা এবং অবতল শিরাটি আর কি, এবং সি ইউ টু এই শিরাটি, এই দুইটা শিরাকে যুক্তকারী একটি শিরা থাকে, এই শিরাটাকে বা আর আর শিরাটিকে আমরা বলবো কিউবিটাল ক্রস ভেইন, যা সি ইউ দ্বারা প্রকাশিত। স্নেহ শিক্ষার্থীরা, এবার আমরা জানবো কিউবিটো অ্যানাল ক্রস ভেইন সম্পর্কে। চিত্রের দিকে লক্ষ্য করো, এটি কিউবিটাস, এই কিউবিটাসের পিছনের শাখা, দেখো এই যে কিউবিটাস এর পিছনের শাখা হলো এটি, এবং ফার্স্ট অ্যানাল ভেইন, এই দেখো অ্যানাল ভেইন, এই যে প্রথম অ্যানাল ভেইন, তাহলে প্রথম অ্যানাল ভেইন এবং কিউবিটাসের পিছনের শাখা, এই দুইটি শিরাকে যুক্তকারী যে আরআরএ শিরা,
তাকে আমরা বলবো কিউবিটো অ্যানাল ক্রস ভেইন, সিইউএ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দশ নম্বর রয়েছে দেখো অ্যানাল ভেইন, যা এ দ্বারা চিহ্নিত করা হয়। অ্যানাল ভেইন এই যে লক্ষ্য করে দেখো, এখানে এ ওয়ান, এ টু, এ থ্রি, এই তিনটি অ্যানাল লংজিটুডিনাল ভেইনকে দেখানো হয়েছে। এখানে আরেকটি শিরা থাকে এ ফোর, এদেরকে দেখো সংযুক্তকারী একদম গোড়া দিকে লক্ষ্য করে দেখো, একদম গোড়ায় এই শিরাগুলোকে সংযুক্ত করে আরেকটি আড়াআড়ি শিরা থাকে। এই আড়াআড়ি শিরাকে বলা হচ্ছে অ্যানাল ভেইন। একদম গোড়াতে লক্ষ্য করে দেখো, এই অ্যানাল শিরাগুলো সংযুক্ত করা আছে গোড়ার দিকে। তাহলে আমরা লংজিটুডিনাল ভেইন্স জানলাম, ক্রস ভেইন্স জানলাম, এবং এগুলো কোথায় অবস্থিত সেগুলোর নাম জানলাম, এবং ক্রস ভেইনগুলো কোন শিরাগুলোকে সংযুক্ত করেছে তাও চিত্রের মাধ্যমে দেখে বোঝার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, সকল পতঙ্গেই এই শিরাবিন্যাস একই ধরনের থাকে না, এই শিরাবিন্যাসে তারতম্য দেখা যায়। কখনো কম, কখনো বেশি, কখনো বা লুপ্ত, কখনো মিলিত আকারে এই শিরাগুলো থাকে। এরূপ মিলিত শিরাগুলোকে একত্রে যুগ্ম শিরা বলা হয়। যখন শিরাগুলো একত্রে যুক্ত হয়ে যায় সেই শিরাগুলোকে আমরা বলবো যুগ্ম শিরা। যেমন আর টু প্লাস থ্রি, অর্থাৎ রেডিয়াল দুই এবং তিন নম্বর শিরা একত্রে যুক্ত হয়ে ফিউট শিরা বা যুগ্ম শিরা গঠন করে। দেখো আর, এই যে আর এর দুই এবং তিন, এই আর এর দুই এবং তিন এই শিরা অনেক সময় যুক্ত হয়ে একটা শিরা হয়ে যায়, এখানে দুইটা দেখা যায় না, তখন সেই ধরনের শিরাকে আমরা বলবো যুগ্ম শিরা। এছাড়াও রয়েছে এক্সট্রা ভেইন্স বা অতিরিক্ত শিরা। অতিরিক্ত শিরাগুলো এক্সট্রা ক্রস ভেইন্স বা লংজিটুডিনাল ভেইন নামে পরিচিত। এদের নামকরণ সাধারণত এদের সংখ্যা দ্বারা হয়ে থাকে, যেমন আর ওয়ান, আর টু, এম ওয়ান ইত্যাদি। অতিরিক্ত শিরাগুলো এই যে দেখো, অতিরিক্ত এটা হলো প্রধান শিরা, এগুলো ভাগ হয়ে যখন একদম এই মার্জিনাল অংশে দেখো, এই যে আর ওয়ান, আর টু, আর থ্রি, এগুলোকে আমরা বলবো অতিরিক্ত শিরা, এবং এখানে এম ওয়ান এগুলো অতিরিক্ত শিরা ইত্যাদি ভাবে এদেরকে নামকরণ করা হয়ে থাকে। অ্যাক্সেসরি ভেইন্স বা অতিরিক্ত লম্বালম্বি শিরা। প্রিয় শিক্ষার্থীরা, লংজিটুডিনাল ভেইন থেকে যে শিরাগুলো উৎপত্তি হয় তাদেরকে অ্যাক্সেসরি ভেইন্স বা অতিরিক্ত লম্বালম্বি শিরা বলা হয়ে থাকে। অনেক সময় অতিরিক্ত শিরা থেকে আরো কিছু ছোট ছোট শিরা উৎপন্ন হয়। আমরা যদি ম্যাগনিফাইং গ্লাসে দেখতে পারি বা বড় করে দেখতে পারি তাহলে এই শিরাগুলোকে দেখতে পাবো। মে ফ্লাইয়ের ইন্টারক্যালার ভেইন, ড্রাগন ফ্লাইয়ের সাপ্লিমেন্টস ভেইন, এই জাতীয় অতিরিক্ত লম্বালম্বি শিরা। মে ফ্লাই সাধারণত মে মাসে প্রচুর দেখা যায়, এবং যাদের বাড়ি সাধারণত পুকুর বা বিলের আশেপাশে, মে মাসে দেখবা মশার মতো এক জাতীয় প্রাণী এসে দরজার মধ্যে বসে থাকে, এবং এদের খোল ত্যাগ করে শুধুমাত্র অনেক সময় এদের খোলটা পড়ে থাকে। এই জাতীয় প্রাণীগুলোকে আমরা মে ফ্লাই বলবো, যেহেতু মে মাসে বেশি হয় এই কারণেই এই প্রাণীগুলোকে মে ফ্লাই বলা হয়ে থাকে। ইফিমেরোপ্টেরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণীগুলো। আর এই যে ড্রাগন ফ্লাই, এগুলো হলো তোমরা চিনো, ছোটবেলায় খেলাধুলা করেছো, এটা হলো ফরিং জাতীয় প্রাণী। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই যে মার্জিনাল অংশ, এই মার্জিনাল অংশে এই যে ছোট ছোট কিছু শিরা থাকে দেখো, এগুলি হলো ইন্টারক্যালারিস ভেইনস। তারপর দেখো ইন্টারক্যালারি ভেইন, এখানেও দেখা যাচ্ছে যে ছোট ছোট অনেক শিরা দেখা যাচ্ছে, এগুলো হলো ইন্টারক্যালারি ভেইন। এখানে ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই কি বলেছি তোমাদের মনে আছে প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ হ্যাঁ, এটি হলো তোমার
ফোরিং এর পাখা, ফোরিং, এটা হলো লাইবেলুলা, লাইবেলুলা একটা স্পিসিসের নাম। দেখো এখানে যে কালো করে দেখানো হয়েছে, যে অংশটাকে বোঝানো হয়েছে, এই ভেইনগুলোই হলো সাপ্লিমেন্টস ভেইন। ফোরিং এর মধ্যে এগুলি সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা রয়েছে হাইপোথেটিক্যাল প্রিমিটিভ ভেনেশন। বহু গবেষণার পর মনে করা হয় অতীতে এমন এক পতঙ্গ ছিল যাদের এই সব শিরাবিন্যাস ছিল। হাইপোথেটিক্যাল মানে হলো কাল্পনিক, এগুলো ধারণা করা হয়ে থাকে, পাওয়া যায়নি আর কি, এবং তা থেকে পরবর্তীতে বর্তমানের পরিবর্তিত শিরাবিন্যাসটি আমরা পেয়েছি। কারণ আমরা জানি যে প্রতিনিয়ত তাদের খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাস, তারপর পারিপার্শ্বিক অবস্থা এর সঙ্গে প্রতিযোগিতা করে আসছে এবং পরিবেশের সাথে প্রতিযোগিতা করে তাদের দেহের ভিতরে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে বা অভিযোজন দেখা দিচ্ছে। এর ফলেই বিজ্ঞানীরা ভাবছেন এই হাইপোথেটিক্যাল প্রিমিটিভ শিরাবিন্যাস থেকে পরবর্তীতে আরো উন্নত হয়ে বর্তমানের শিরাবিন্যাস তৈরি হয়েছে। দেখো এখানে একটি হাইপোথেটিক্যাল প্রিমিটিভ টাইপ উইং দেখানো হয়েছে এবং এখানে এটা একটি কাল্পনিক চিত্র, এই চিত্রের মধ্যে শিরাবিন্যাসের আদি রূপ দেখানো হয়েছে। দেখো প্রিকস্টা পিসি দ্বারা প্রকাশ করা হয়, সাধারণত ফসিল পতঙ্গে। ফসিল সম্পর্কে আমার মনে হয় তোমরা সবাই জানো, যে সকল পতঙ্গের দেহাবশেষ পাওয়া গিয়েছে অথবা তাদের কোনো চিহ্ন পাওয়া গিয়েছে এগুলি হলো ফসিল। এদের গোড়ার দিকে প্রিকস্টা দেখতে পাওয়া যায়। দেখো এই যে গোড়ার দিকে যে হিউম্যানাল প্লেট, এটার উপরে দেখো এই যে পিসি, কস্টা ঠিক উপরে এই যে পিসি বা প্রিকস্টা দেখানো হয়েছে, এগুলো সাধারণত ফসিল পতঙ্গেই দেখতে পাওয়া যায়। তাহলে স্নেহ শিক্ষার্থীরা, আজ আমরা জানার চেষ্টা করব এই শিরাবিন্যাসের প্রয়োজন কি বা এদের কাজগুলো কি কি। শিরাবিন্যাস কীটপতঙ্গের পাখাকে সুদৃঢ় করবে, কীটপতঙ্গের পাখাগুলোকে মজবুত এবং শক্ত করবে, এর ফলে কীটপতঙ্গরা খুব ভালোভাবে উঠতে পারবে এবং উঠতে সাহায্য করবে। এগুলো থাকার ফলে পাখাগুলো ভেঙে মুচড়ে যায় না। এই শিরাবিন্যাসের মাধ্যমে শ্রেণীবিন্যাসে আমরা একদল কীটপতঙ্গ থেকে অন্য দলকে আমরা আলাদা করতে পারি, অর্থাৎ শ্রেণীবিন্যাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর কীটপতঙ্গের ভারসাম্য রক্ষা করতেও এই শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্নেহ শিক্ষার্থীরা, এবার আমরা দেখো কীটপতঙ্গের বক্ষের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, ভিতরের বক্ষের ভিতরে এই যে দেখো ফ্লাইট মেকানিজমের জন্য যে জিনিসটা প্রয়োজন, অর্থাৎ মাসলস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কীটপতঙ্গের উড্ডয়ন কাজে পতঙ্গের যে বক্ষের পেশিগুলো, এই পেশিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পতঙ্গের বক্ষের বিভিন্ন ধরনের পেশি পাওয়া যায়। দেখো ডর্সাল লংজিটুডিনাল মাসলস 6 জোড়া, এই যে দেখো এখানে 6 জোড়া মাসলস পাওয়া যায়। ডর্সাল অবলিক মাসলস হলো 2 জোড়া, অবলিক মানে তির্যক, এই যে দেখো ডর্সাল অবলিক মাসলস এখানে ইনটু টু পিয়ার্স, এই পাশে 1 জোড়া, এই পাশে আরেক জোড়া আছে, 2 পিয়ার্স বা 2 জোড়া। টার্গো কক্সাল রিমোটরস হলো 2 জোড়া। টার্গো কক্সাল, কক্সা মানে এই যে পায়ের কক্সাকে বোঝানো হয়েছে, অর্থাৎ টার্গাম থেকে কক্সা পর্যন্ত এখানে আছে 2 জোড়া পা, এই 2 জোড়া তোমার এই পেশি। এরপরে টার্গো স্টার্নাল, স্টার্নামের সাথে সংযুক্ত করে, এখানে আছে 3 জোড়া, এবং টার্গাল ডিপ্রেসর ট্রোক্যান্টার এখানে আছে হলো তোমার 1 জোড়া, এই পাশে একটি, এই পাশে একটি, এই হলো 1 জোড়া। এই মাসেলস গুলো বা পেশিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পেশিগুলোর মাধ্যমে কীটপতঙ্গ উড়ে থাকে। পতঙ্গের উড়ার কৌশলগুলি যদি আমরা একটু জানার চেষ্টা করি, প্রথমেই কীটপতঙ্গ পাখাগুলিকে প্রবল বেগে নাড়াচাড়া করে, ফলে কিছুটা তাপ সঞ্চার হয় তাদের পেশির মধ্যে এবং বক্ষীয় পেশিগুলো তখন শক্তি পায়। পাখাগুলো উপরে নিচে ধাবিত হওয়ার ফলে পাখার চারপাশে 2 ধরনের চাপের সৃষ্টি হয়। পাখার সামনে ও উপরে কম চাপ হয় এবং পিছনে ও এবং নিচে বেশি চাপ সৃষ্টি হয়।
পাখার গতি পরিবর্তনের ফলে দ্বিতীয় চাপের ফলে যে ধাক্কার সৃষ্টি হয় সেই ধাক্কা দ্বারাই মাধ্যাকর্ষণ শক্তি এবং বাতাসের বাধা অতিক্রম করে কীটপতঙ্গ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয় বা উঠতে পারে। স্নেহ শিক্ষার্থীরা, একটু কঠিন মনে হলেও একটু সহজ বিষয়টা আমরা আর একটু সহজ করে দেখি। দেখো, এই যে এটা হলো টার্গাম, স্টারনাম এবং এটা হলো প্লিউরন। এখানে দেখো হরিজন্টাল মাসেলস এবং এটা হলো লংজিটুডিনাল ভার্টিক্যাল মাসেলস আর কি। তাহলে এই লংজিটুডিনাল মাসেলস বা এই যে হরিজন্টাল মাসেলস এবং এই ভার্টিক্যাল মাসেলস, এদের সংকোচন এবং প্রসারণের ফলেই টার্গাম এবং স্টারনাম উপরে এবং নিচের দিকে আসা যাওয়া করে। এর ফলে দেখো এই মাসেলস এর সাথে টার্গামের সাথে পাখার গোড়াটা লাগানো থাকে এবং এর ফলে কি হবে, পাখা উপরে এবং নিচে দ্রুত গতিতে আসা যাওয়া করতে থাকে। এর ফলেই যেটা বলছিলাম, পাখার সামনের দিকে এবং পিছনের দিকে দুই ধরনের চাপ সৃষ্টি হয় এবং এই চাপের কারণেই কীটপতঙ্গ বাতাস এবং মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে উঠতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, একটু অনুধাবন করলেই তোমরা এটা বুঝতে পারবে এবং পড়তে পারবে। এই সম্পর্কে তোমরা যদি আরো তথ্য নিতে চাও তাহলে এই জেনারেল টেক্সট বুক অফ এন্টামোলজি এমস এর বই থেকে সহযোগিতা নিতে পারো। তারপরে তোমরা বোরার অ্যান্ড ডেলনের অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইনসেক্টস এই বই থেকে সাহায্য নিতে পারো। তাছাড়া বাংলায় প্রফেসর জাহানারা বেগম, তারপরে তোমার আধুনিক কীটতত্ত্ব বিবেকানন্দ বিশ্বাস, উচ্চতর কীটতত্ত্ব ডক্টর রেজাউর রহমান, তারপরে আরো বেশ কিছু বই রয়েছে, মোস্তাফিজুর রহমানের রয়েছে কীটতত্ত্ব একটি বই, সেই বই থেকেও সহযোগিতা নিতে পারো। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি বিষয়গুলো তোমাদের কাছে সহজ বোধ্য হয়েছে এবং চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি নিয়ে নাও। তোমাদের সামনের যেহেতু করোনাকাল চলছে, কাজে তোমাদের বাসায় বসে না থেকে তোমরা সিলেবাসগুলো ধীরে ধীরে শেষ করে ফেলো, আমাদের সাথে থাকো, সহজ হয়ে যাবে। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে কমস্টক নিধাম সিস্টেম অনুসারে পতঙ্গের ডানার শিরাবিন্যাস বর্ণনা করো। অবশ্যই আমি যেরকম চিত্রগুলো দেখিয়েছি এই চিত্রগুলোর মাধ্যমে সুন্দরভাবে তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীটতত্ত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।